হ্যালো ভিউয়ার্স, টিটিএস এর পক্ষ থেকে আমি তুহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো চলে আসলাম আমাদের মাঝে আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো, এটি আছে একটি বিজি কোম্পানির 5 কিলোওয়াট একটি জেনারেটর, জেনারেটরের যে মোটর, তো এই মোটরটি ইঁদুরে তারগুলো সব কেটে দিয়েছিল। আসলে দেখাবো এই কানেকশনগুলি কিভাবে করতে হয় সেই সম্পূর্ণ প্রক্রিয়াটি। তো কাজটি শুরু করার পূর্বে বলতে চাই, যারা আমার চ্যানেলে এখনো নতুন, যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অলরেডি রাখবেন, যাতে আমাদের এরকম সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার থেকে আপনার কাছে আগে যায়। তো সোভিয়ার চলুন আর দেরি না করে আমরা দেখে নিই কিভাবে এই জেনারেটর কানেকশন করতে হয় সেই সম্পূর্ণ পদ্ধতিটি। সো ভিউয়ার্স, এটি আছে আমার জেনারেটরের উপরের অংশ, এই যে সামনেই তো দেখতে পাচ্ছেন। এটি আছে ডায়োড বা রেক্টিফায়ার, আর বিভিন্ন কানেকশনগুলি ইঁদুরে কেটে দিয়েছে। এখানে যে কয়েলটি ছিল, কয়েলের লাইন, এরপরে আছে ভোল্টমিটার, অ্যাম্পিয়ারমিটার, সবগুলো লাইন কেটে দিয়েছে। এবং দেখেন এখানে কার্বন যে হোল্ডার, এটি জং ধরে গিয়েছে, এটি দীর্ঘদিন বন্ধ ছিল, যার ফলে এরকম অবস্থা। এটি আছে 5 kV একটি মোটর বা জেনারেটরের মোটর। আমি কাজের সুবিধার জন্য মোটরটি এখানে খুলে নিয়েছি। এটি আছে আর্মেচার, তো আর্মেচারের যে কয়েলটি আছে সেটি সম্পূর্ণ ভালো আছে, আমি পরীক্ষা করে নিয়েছি। তো দেখেন এখানে আপনাদেরকে এখন দেখাবো আসলে কিভাবে এই কয়েলের কানেকশনগুলি করবেন, বা কয়েলগুলো যদি কাটা থাকে। এবং আরেকটি কথা বলতে চাই, এখানে আপনাদের এই কাজের সুবিধার জন্য আমি ডায়াগ্রাম দিয়ে দেবো, আশা করি ডায়াগ্রাম সম্পর্কে বুঝলে অবশ্যই কাজটি করতে পারবেন। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে দেখেন এটি আছে যে ভোল্টেজ কয়েল বলে, এখানে 9 থেকে 11 ফেজের যে কয়েলগুলি দেওয়া হয় সেই কয়েল, এই দেখেন কয়েলগুলি কেটে দিয়েছে। যে এখানে আছে যে এক্সাইটিং কয়েল, এটি আছে ভোল্টেজ কয়েলের একটি মাথা আছে, এক্সাইটিং কয়েলের মাথা আছে। এবং এক্সাইটিং কয়েলের যে মাঝের থেকে কানেকশন, এই যে হার্টজের জন্য কম বেশি করার জন্য, সেই লিডগুলি কিন্তু সব এখানে কেটে দিয়েছে ইঁদুরে, আরও কয়েক জায়গায় কেটে দিয়েছে। আমি এখন সিরিজ দিয়ে পরীক্ষা করে সিরিজ লাইনের মাধ্যমে এখানে কয়েলের লিডগুলো বের করে নিব আগে। তো দেখেন এখানে আমি সিরিজ লাইন দিয়ে আমি এখানে চেক করে নিচ্ছি। এই যে মোটা তার যেটিতে আমি কানেকশন দিচ্ছি, এটি আছে সেকেন্ডারি স্টেটর ওয়েন্ডিং, আর কালো যে তার, এটি আমি কানেকশন করার পর বের করে নিয়েছি। কালো তারটি আছে আমার এখানে এক্সাইটিং ওয়েন্ডিং, এবং লাল যে তার, সেই লাল তারের যেটি আছে, লাল তার আছে আমার এখানে ভোল্টেজ কয়েলের জন্য যে তার, সেটি আছে লাল তার দিয়ে বের করা, এবং এক্সাইটিং কয়েল সেটি আছে কালো তার দিয়ে আমি লিড বের করে নিয়েছি। এবং বাহিরে যেখানে কানেকশন হবে সেখানে আমি এক্সাইটিং কয়েল এবং ভোল্টেজ কয়েল যেটি আছে সেটি একসাথে আমি কানেকশন করব, সেটি ডায়াগ্রামের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আর এই ধরনের যে সমস্যাগুলি আশা করি অনেকেই ফেস করে থাকেন, যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি। এটি দেখেন লাল কালিতে যেটি দেওয়া আছে সেকেন্ডারি স্টেটর ওয়েন্ডিং যেটি আছে, এরপরে কালো কালিতে আছে এক্সাইটিং ওয়েন্ডিং, নীল কালি যেটি আছে সেটি আছে আমার ভোল্টেজ কয়েল, এরপরে রেক্টিফায়ার এবং যে কার্বন ব্রাশের লাইন। তো দেখেন এখানে আমি ঠিক সেই সেমভাবে লাইনগুলি এইখানে করে নিয়েছি। এই যেটি আছে আমার এখান থেকে 1 থেকে 9 যে কয়েলটি পড়বে, দেখেন এখান থেকে 1 থেকে 9 যে কয়েলটি আসছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি আমার 9 থেকে 11 ফেজ আছে, এখান থেকে দেখেন একটি লিড আমি হাতে ধরে দেখানোর চেষ্টা করছি, এবং এই লাল আর একটি লিড, দুটি মাথা, এটি আছে ভোল্টেজ কয়েলে আমি পূর্বেই বলেছি। এবং কালো যে তার আছে যেটি লিড কানেকশন করেছি, সেটি আছে 1 থেকে 3 যে কয়েলগুলি বসছে, সেটি এক্সাইটিং ওয়েন্ডিংয়ের তার। আর আরেকটি কথা বলতে চাই, এই কাজটি বা এই যে ভিডিওটি আছে, এই ভিডিওটি যারা একেবারেই নতুন তাদের জন্য অনেক কাজে দিবে বা উপকারে লাগবে, আর যারা অলরেডি এই সম্পর্কে কাজ করেন বা জানেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না। তবে কাজটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আর কাজটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই দেখেন আমি পুরাতন যে কার্বন হোল্ডার ছিল সেগুলি সব খুলে নিয়ে নতুনগুলি লাগিয়ে নিয়েছি। এখন লাগানোর পরে আমি এই যে কার্বন আছে সেই কার্বনগুলি সবগুলি ভালো আছে, এখন আমি ফিটিং করে নিয়েছি, কার্বন হোল্ডারগুলিও ফিটিং করব। যা এবং এখানে স্লিপ রিংয়ে কিছু কিছু ময়লা রয়েছে, সেই ময়লাগুলি আমি এখান দিয়ে এক সাইডে ঘুরিয়ে যে আর্মেচারটি আছে আমি স্লিপ রিংয়ে সিরিজ পেপারের সাহায্যে কার্বন বা যে ময়লা আছে সেটি আমি তুলে নিব। বারবার এখানে নেম প্লেটটি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে যে বডিটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি সেটির কাজ করছে কিনা।
অনেকে অনেক সময় ভুয়া কিছু দিয়ে থাকে, আসলে এটা বাস্তব কাজ যেটি আছে সেই বাস্তব কাজই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন স্লিপ রিংয়ের যে ময়লাগুলি আছে আমি সুন্দরভাবে এখানে ঘষে নেব, এবং কোনো জায়গায় যদি ডিপ হয়ে থাকে সেটিও আমি ঘষে ঘষে আস্তে আস্তে উঠিয়ে নেব। তো দেখেন এখানে আমার সব কিছুই কিন্তু রেডি করা আছে, আমি এখানে ইঞ্জিনের সাথে সেট করে নিয়েছি, এখানে আমি তার বের করে নিয়েছি আউটপুটের জন্য। তো এখানে যে রেকটিফায়ার আছে বা ডায়োড আছে সেটিও কানেকশন করে নিয়েছি, যেহেতু অ্যাম্পিয়ার মিটার ভোল্ট মিটার আমার নষ্ট, এখানে সেহেতু এখানের সাথে আমি কানেকশন দিয়ে নিইনি, সুইচটাও নষ্ট আছে। আবারও যদি দেখাই দেখেন সেই একই 5 KV যেটি আছে কিলোওয়াট। তো এখন আমি এখানে সিরিজ বোর্ডের মাধ্যমে কানেকশন দিয়ে এখানে আমি ইঞ্জিনটি স্টার্ট করে আসলে দেখব ভোল্টেজ বের হয় কিনা। আমার সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন আমি ইঞ্জিনটি স্টার্ট দিয়ে নিচ্ছি। অতিরিক্ত শব্দ যার কারণে সাউন্ডটি আমি মিউট করে নিয়েছি। তো দেখেন এখান থেকে আমি স্পিড কন্ট্রোলের সাথে সাথেই দেখেন আমার আউটপুট ভোল্টেজ কিন্তু চলে গিয়েছে, ঠিকই বের হয়েছে। আমি এখানে সিরিজে শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে ভোল্টেজ বের হয়েছে কিনা। তো দেখেন এখানে আমার নির্দিষ্ট ভোল্টেজ বের হয়েছে, আমি যে সময় কানেকশন শেষ করব তখন অবশ্যই মিটার ব্যবহার করব যাতে অ্যাডজাস্ট ভোল্ট অ্যাডজাস্ট করতে পারে সেই ঠিকভাবে। তো আপনারা তো দেখতে পারলেন কত সহজভাবে একটি জেনারেটর মেরামত করতে হয়, বা যদি কয়েলগুলি কানেকশন করতে হয় ডায়াগ্রাম দেখলে আসলে আপনারা নতুনভাবে ওই কয়েলগুলি কানেকশন করতে পারবেন খুব ইজিভাবে খুব সহজভাবে। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের ভিডিওগুলি বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখেন এখানে আমি বারবার চেক করে নিচ্ছি আসলে আমার সব কিছুই ঠিকঠাক আছে কিনা। ভোল্টেজ আমি যেহেতু আগে অ্যাভোমিটার দিয়ে পরীক্ষা করে নিয়েছি এজন্য টেস্ট করলাম না। তো আপনারা তো দেখলেন, আর এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ সকলকে।